খারাপ মতো রুটিটা খাই, কিন্তু কি হলো রুটিটা আমাকে খাইতে দিল না, উল্টে দেখি জেরি রুটি খেয়ে ফেললো। দাঁড়া তোকেই কামড় দেব। ও পালাইলি কোথায়? আমার রায়টা পালাইলি কোথায়? আরে বাবা, আমার দিপাইটা একদম টান পান পড়েছে, তুই আমাকে রায়টা গেলি কোথায়? দাঁড়া তোরে আজকে পাইয়া লই। ও সামনে ঈদ, তাড়াতাড়ি কাপড়গুলো ধুয়ে নি, কাপড় চোপড়গুলো ধুইতে হবে, ঈদ সামনে সব পরিষ্কার করতে হইব, রমজান মাসে আমরা সব পবিত্র হয়ে থাকবো, কোনো রকম কোনো সমস্যা হলে আমরা আগে ধুয়ে দেব। বুঝতে পারলাম বন্ধুরা? ওরে আল্লাহ, আমি তো এখানে চূর্ণ বিচরণ হয়ে গেলাম, আমার ঠোঁটে তো এই চিমটি খান লেগে গিয়েছে। দাঁড়া জেরি, তোরে আজকে পাইয়া লই, তারপরে তোরে আমি এমন মার মারমো, তারপরে তুই বুঝবি আসলে যাচ্ছে কতদিন। আমার তো এখানে লটকে লটকে থাকতে আর ভালো লাগতেছে না, কি আর করার, এখানে লটকে থাকতে হইব। বন্ধুরা দেখো, আগে এখানে অসীম পাউডার রেখে গেল, আমিরা এই অসীম পাউডার দিয়ে একদম সব কিছু করে ফেলবো, রং ভং ঠং। আচ্ছা এই হুইল পাউডার দিয়ে আসতে হবে, অনেক মজা। ওই টম, তুই আমার ধরতে পারবি না এই জীবনে আর, কারণ আমার পাশে আছে এখন অসম্ভব সুপার পাওয়ার, আমি হলাম একটা সুপার পাওয়ারের মালিক। এই দেখো ছু করে যাবো, ছু করে চলে আসবো, আমার সঙ্গে আর পারবি না, আমি এখন একটা সুপার পাওয়ার পেয়েছি, আমি এখন অত্যন্ত গতিতে চলতে পারি। আরে যাই, চল চল চল, তাড়াতাড়ি যাই, হুইল পাউডারগুলো মিশিয়ে দেবো সবগুলো, একদম সারা ঘর বাড়ি সব কিছু শুধু হুইল পাউডার আর হুইল পাউডার ফেনা করে দেবো, তারপরে বুঝবে ঠেনা আগি। ওই তাড়াতাড়ি ঘেরে দে, তাড়াতাড়ি ঘেরে দে। এই দেখো আমার শক্তি দিয়ে আমি একদম ফ্রিজটা খুলে ফেললাম, ফ্রিজের মধ্যে ঢুকলাম, সব কিছু ফ্রেশ সাবার করে দেবো। ওই ফ্রিজ থেকে বেরো, ফ্রিজ থেকে বেরো, যখনই ফ্রিজ থেকে বার হবে আজকে তোর কালাই দেবো কোপ, তারপর হয়ে যাবে ঢোকারোগ। ওইয়া আজকে হবে, আজকে হুইল পাউডার, এটা চাকা মার্কা হুইল পাউডারের মধ্যে দে, তাড়াতাড়ি সব ঢেলে দে, সব সব, একটুও রাখবি না, সবটুকু দিয়ে দে, তারপরেই তো মজা হবে, আসল মজা। ও ঢেলে দিয়েছি, এখন তো মজা হবে, শুধু আর মজা আর মজা। হ্যাঁ রে, কলার মধ্যে ঢুকেছি, কলাটাও খাইতে মজা লাগতেছে অনেক, আমি এখন চোষা শুদ্ধ খাই কিনা সেটাই ভাবতেছি। ওরে এটা জেরি নাকি? এটা তো দেখেছি কলা শুদ্ধ হাঁটতেছে, এটা ভূত নাকি আবার? না না, এটা মনে হয় ভূত না, এটা মনে হয় জেরি কলার মধ্যে ঢুকেছে। দাঁড়া তোরে কলার মধ্যে আমি ঢুকতে দিচ্ছি। ও ও ধন্যবাদ ধন্যবাদ, এই যে আমরা অসীম মিঠিন পাউডারে পাউডার দিয়েছি গুলাইয়া। ও বাবা গো, দেখছি পাউডারগুলো এখন দিনে দিনে বেশি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কখনো ধরে এখান থেকে পালা, না হলে কিন্তু অগিতাদের খবর করে দেবে। তাই নাকি, তোর এত বড় সাহস, তুই কলার মধ্যে ঢুকে আছিস, এই কলা শুধু তোকে আজকে আমি যদি ভর্তা না বানাইছি তারপরে বুঝবি। ও মা গো, এ দেখছি কলা নাই শুধু জেরি। এই জেরি তুই এখানে কি করিস? আমি কি করি তুমি জানো না? ওরে বাবা, এ দেখতেছি পাউডার বার হচ্ছে আর বার হচ্ছে, বার হচ্ছে আর বার হচ্ছে, সারা ঘর বাড়িতে শুধু পাউডার আর পাউডার, ওয়াশিং পাউডার আর ওয়াশিং পাউডার। আরে আমি এখন এই পাউডারগুলো দিয়ে কি করি? ওরে আল্লাহ, আমি এখন তো কি করি? দাঁড়া তোর কলা না খেয়ে তোকেই খাইতাম, কিন্তু তোকে তো ধরতে পারতেছি না, তোর কাছে একটা সুপার পাওয়ার আছে, এই সুপার পাওয়ারটা আমাকে যেভাবেই হোক কেড়ে নিতে হইব, এই সুপার পাওয়ারটা আমার পাইতে হইব, তুই কখনোই পাবি না, এইটা আমি শুধু জেরির কাছে আছে আর কখনো কেউ পাইব না। আচ্ছা ঠিক আছে, দেখতে হবে, আমি দেখতেছি কি করা যায়। আমরা তো এখানে ফ্যানের মধ্যে ডুবে গেলাম রে বাবা, এই ফ্যানের মধ্যে থেকে যে করে হোক আমাদের উঠে পালাইতে হইব রে। ভাগ ভাগ ভাগ, তাড়াতাড়ি এখান থেকে পালা, এখান থেকে না পালাইতে পারলে কিন্তু আমাদের জীবন তাহলে যাবে তসনস আর ভসনস। ওই রে পালাইছি পালাইছি, দে দৌর দে দৌর। আমার লগে টম তুই কখনই পারবি না, কারণ আমার কাছে রয়েছে এখন সুপার পাওয়ার, এই সুপার পাওয়ার সেচে সুপার পাওয়ার না, এই সুপার পাওয়ার হলো অন্যরকম সুপার পাওয়ার। দেখ আমি কত জোরে স্পিডে কত অ্যাঙ্গেলে চলে যাচ্ছি। আরে আরে, এদিক থেকে ফেরা আমাদের ঘর পর্যন্ত আসলো, এটা খুব বিপদ হয়ে গেল, নিজের বিপদ মনে আমরা নিজেরাই ডাকে নিলাম। তাড়াতাড়ি পালা, তাড়াতাড়ি পালা, এখান থেকে পালা, না হলে কিন্তু আমাদের ঘর বাড়ি সবকিছু একদম শুধু ফেনা আর ফেনা ফেনা আর ফেনা হয়ে যাবে, কিছু করার নাই, এখন মেনে নিতে হবে। এই দাঁড়া 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 দাঁড়া, টিং 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 টিং, কত স্টাইলে আমি সুপার পাওয়ার দেখেছি, দেখ তোর ক্ষমতা আছে এরকম সুপার পাওয়ার দেখানে। হ্যাঁ তাই নাকি, এত সুপার পাওয়ার, দাঁড়া তোর থেকে বড় সুপার পাওয়ার যদি আমি না পাই আজকে তোর গপ্পাত করে ধরে ফেলবো। ও এই ফ্যানাগুলো দেখতেছি আমাদের পিছু ছাড়তেছে না, ওই ফ্যানা তাড়াতাড়ি তোর ওই দিক চলে যা, আই আই আই, পালা 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 পালা, এই যে তলে বললাম তলে বললাম তলে বললাম, তাড়াতাড়ি পালাইতে হবে, তাড়াতাড়ি পালাইতে হইব, তাড়াতাড়ি না পালালে কিন্তু একদম জীবনটাই তসনস তসনস হয়ে যাইব, তাড়াতাড়ি পালা। এই রে
এটা কি হলো, এটা কি হলো, তাড়াতাড়ি পালা, তাড়াতাড়ি পালা, ডুক ডুক ডুক, তাড়াতাড়ি রুমের মধ্যে ঢুক। আমার সুপার পাওয়ার দেখছি যে খুব বেশি হয়ে গেছে, কন্ট্রোলই করতে পারতেছি না, বেশি কন্ট্রোল করতে হইব। হ্যাঁ কি, একটু গরম পানি দিছি তাই কখন, ওই কাপড়গুলো ধুতে ধুতে গরম পানি হবে না। আরে অগ্নি, তুই তো জানিস না তোর ঘর বাড়ি সব কিছু অন্ধকার করে ফেল দিয়েছে ফেনা দিয়ে। এই যে ফেনা এখন তোর কাছে আসবে, তখন তুই বুঝতে পারবি যে আসলে ব্যাপারটা কি। এই এই গেলি কোথায়, গেলি কোথায়, দাঁড়া 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 দাঁড়া, আজকে হাত দিয়ে তোকে টেনে বার করবো, হাত দিয়ে তোকে টেনে বার করবো, তারপরে বোঝাবো মজা যে আমি কি জিনিস। কই গেলি, কই গেলি, এই যে একটু একটু দিলাম কার্বন ডাইঅক্সাইড, তারপরে দেবো আরো অনেক কিছু দিয়ে বাড়াবো মিশ্রণ। ওরে আমরা তো এখন এই ফ্যানের মধ্যে গেছি, এত ফ্যানা কই থেকে আসলো, এই ফ্যানাগুলো কই থেকে আসলো আমি তো বুঝতেছি না। মানে তো আমার ওই ওয়াশিং মেশিনের মধ্যে ওই হুইল পাউডারগুলো সবগুলো দিয়ে দিয়েছে এই ককরোচরা, তাই তো আমার একদম শেষ হয়ে গেল। এই যে আগুন জ্বলে উঠলো, মানে তো আমার একটা শক্ত বডি বিল্ডার বানানোর যে অ্যান্টিডোট সেটা তৈরি হয়ে যাচ্ছে। এই ওষুধটা আমি তৈরি করে খেয়ে নেবো আর বডি বিল্ডার হয়ে যাব, আর টমকে এমন এমন মজা দেখাবো তখন টম বুঝতে পারবে যে আসলে ব্যাপারটা কি। ওরে ঘর বাড়ির সব কিছু তো একদম অন্ধকার হয়ে গেল, এই অন্ধকার ঘর বাড়ির মধ্যে এখন কী করবো, শুধু ফেনা আর ফেনা, ফেনা আর ফেনা, এই ফেনা দিয়ে দেখতেছি ঘর বাড়ির সব কিছু একদম অন্ধকার হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি এখান থেকে পাই হতে হইব, আর আই দিকে জেরি দেখতেছি বডি বিল্ডার হওয়ার ঔষধ বানাচ্ছে, ঔষধ তো বানাইছে কিন্তু এখন খাবে কীভাবে সেটাই ভাবতেছি। এই যে যা, এই যে ঔষধ মনে হয় তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এই ঔষধটা খাবো। ওরে ফেনা, শুধু ফেনা আর ফেনা, ফেনা আর ফেনা, এই ফেনা তো আর ভালো লাগতেছে না, আমাদের লাখে মুখে শুধু, চোখে মুখে শুধু ফেনা আর ফেনা। এই ফেনাগুলো দিয়ে আমি কী করবো, আমাদের ঘরের এরিয়া সব তো ফেনা দিয়ে ভরে যাচ্ছে। ওমা গো, আমার দেখে ওপর দিকে উঠতেছে, এই ফেনা দিয়ে মহা মুশকিলে পড়ে গেলাম। আরে গ্লাস তো চোখ খাইয়ে ফেলে দিলাম, এখন দেখতেছি আমার লাখ মুখ সব কিছু বেঁকে বেঁকে আসতেছে, ব্যাপারটা কি, আমি কি হলাম। আমি তো দেখতেছি বডি বিল্ডার আস্তে আস্তে মনে হয়ে যাবো, এই ঢাক ঢাক করে আমার কানগুলো বড় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে মনে হয় আমিও বড় হয়ে যাবো। এই যে বড় হচ্ছি, বড় হচ্ছি, বড় হয়ে গেলাম। ওরে বাবা গো, এই ফেনাগুলো দেখতেছি আকাশ ছুঁয়ে যাচ্ছে, এই ফেনা দেখতেছি আর শেষই হচ্ছে না। ওই ফেনা তাড়াতাড়ি নিচের দিকে পড়ে যা, তোরা আর ওপর দিকে উঠিস না। এই যে মনে হয় থেমে গেছে, আর মনে হয় উঠবো না। ওই ফেনা তোরা আর উঠিস না। রে ওরে আমার ভোরদারে তো মনে হয় একটু লম্বা লম্বা ভাব আসতেছে, আমি দেখতেছি বড় হয়ে যাচ্ছি। হ্যাঁ আমি তো সত্যি অনেক হাতির মতো লম্বা হয়ে গেলাম, আমি তো এত লম্বা হইতে চাইনি। এই যে পেয়েছি পেয়েছি, তোর পা ধরেছি, পা ধরেছি, পা ধরে টেনে বার করবো, টেনে বার করবো। ওরে পেছনে কি দেখি তো, ফায়ার দিয়ে একটু উড়াই দেই, পেছনে একটু দেখতে হচ্ছে, পেছনে কি। এই ভাই আমাকে কি পেয়েছো তোমরা, আগুন দিয়ে কেন আমাকে পোড়াচ্ছ, তোমার কাছে টাকা আছে, টাকা টাকা। হ্যাঁ এই যে মনে হয় আমি ধরতে পেরেছি, এই যে নেঙুরটা ধরেছি, নেঙুর ধরে বার করবো, কিন্তু হঠাৎ করে জেরি নেঙুরা তো বড় হয়ে গেল কিভাবে, আমি তো বুঝতেছি না। জেরি দেখতেছি বাড়ি হতে চাচ্ছে না, এত ভারী জেরি কবে থেকে হসলো। ওই জেরি তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই 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 ও, এই বের হচ্ছে না, বের হচ্ছে না, দাঁড়া। এই জন্য টাকা টাকা টাকা, শুধু টাকা, সবাই শুধু টাকাই চায়। এই জন্য এই খামটা নিয়ে যা, তারপরে রং কর, ঘরে না খাবি না কি করবি, মৌমাছি সব কিছু খা, মৌমাছির মধু খাবি, আর টাকা দিবি না, তাহলে হয় না, মৌমাছি নিজেরাই টাকা নেবে, নিজেরাই মধু বিক্রি করবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আয় আয় আয়, একদম দেওয়াল দুল সব কিছু ভেঙে যাচ্ছে, কিন্তু টম তো পেছন দিকে দেখতেছে না। তারপরে কি, তখন তো দেখবে, তারপরে বুঝবে আসলে কি হচ্ছে। এই যে নে মধু, অরিজিনাল অরিজিনাল খাঁটি মধু, খাঁটি, আমার ছোল পোলরা বানাইছে, বুঝতে পারলি, যা যা ওইদিকে যা। ঠিক আছে ঠিক আছে, এইটা কি, এটা কি, এগুলো কি, এগুলো দেখি খাইতে হবে মনে হয়, এগুলো কি আসলে, এগুলো তো আমি চিনতে পারতাছি না, আসলে এগুলো কি খাবার জিনিস না কি। ও আমার দেওয়াল শুধু ভাঙ্গে নিয়ে আসলি, আমার এখন কি হইব। ও দাঁড়া দাঁড়া, তুই তো আমাকে দেখলে মজা পাবি, আমার তো হাসি পাচ্ছে। এরে এরে এত ওজন কেন রে, এত ওজন কেন, রেরি তো এত ওজন করে না। ও রে আকাশ ছুঁয়ে গেছে এই ফেনাগুলো, এই ফেনাগুলো দেখি আকাশ ছুঁয়ে গেছে, আসলে এগুলো কি দেখি তো একটু খেয়ে দেখি, আসলে কি এগুলো মধু নাকি আবার, মধু তো এমন না। ও রে বাবা গো, এ দেখি যে হাতির মতো হয়ে গেছে জেরি, আসলে কি এটা জেরি না, এটা হাতি। আরে আমি তো জেরি রে, তোরে আজকে খাইছি, তুই আমার অনেক জ্বালাইছিস, আমি ছোট দেখে আজকে আমি হাতির মতো হয়ে গেছি, আজকে তোর খবর আছে, এদিকে আয় এদিকে আয়। এ দেখি তো, দেখি তো এগুলো খায় দেখি, আগে টেস্ট করে দেখি। ওম 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 গোয়া কেমন জানি স্বাদ, আরে ফেলে দাও ফেলে দাও ফেলে দাও বন্ধু, তুমি মধু খাও। আরে এত বড় হলো কিভাবে তুই,
তুই এত বড় হলি কিভাবে? ওই জেরি আমারে মাফ করে দে, আমি তোর লাগে যা করছি সব মাস্কারা ছিল বন্ধু, আমি তোর সঙ্গে তো মজা করছি, তুই তো আমার বন্ধু, প্রাণের প্রিয় বন্ধু, আমি তোর কিচ্ছু করি নাই। ইয়া থু থু, আমি আর এগুলো খাবো না। এগুলো আবার কি? এগুলো দেখতে তো আমার মাথার উপর মনে হয় পড়লো। ওরে না, মেঘ আসতেছে, এবার বৃষ্টি হলে সব কিছু ঠিক হয়ে যাবে মনে হয়। তাড়াতাড়ি বৃষ্টি হওয়ার দরকার ছিল। এই যে ফ্যানাগুলো এখন সব কিছু ভিজে গেল, নষ্ট হয়ে গেল।